মহেন্দ্র, আজ তোমার বীণা শুনে আমি মুগ্ধ। শুধু আমি নই মহেন্দ্র, এই স্বর্গভূমি মুগ্ধ, তৃপ্ত। এই নাও, এ আমার নিজের বীণা, এ আজ আমি তোমায় দিলাম তোমার গুণের পুরস্কার। আমি ধন্য দেবী, আমি ধন্য। আপনার দেওয়া এই বীণা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া, আমি ধন্য। প্রণাম। সখি সখি, কে বাজায় এমন বীণা? বড় মধুর, বড় সুন্দর। আহ, চলো যাই, দেখে আসি তারে। অপূর্ব, আহা, কি অপরূপ সুন্দর! কে? কি? আপনি দেবী, এমন অসাধারণ চেহারা আমি এর আগে কখনো দেখিনি। বুঝলাম, আমার কন্যার যখন তোমাকে পছন্দ হয়েছে তাহলে তো আমার কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু ও আমার একমাত্র আদরের কন্যা, পিতা হয়ে তার জন্য দুশ্চিন্তা হয়। আমি আপনার ব্যাকুলতা বুঝতে পারছি, আমি আমার সাধ্যমতো তাকে ভালো রাখার চেষ্টা করব। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, জ্ঞান তো আমি অপুলার কোনো অনাদর বা অসম্মান হতে দেব না। কিন্তু তোমার পরিবার? আমার পরিবারে তো আর কেউ নেই, আমি একাই। বেশ বেশ, তাহলে আমাকেই বিবাহের আয়োজন করতে হবে, তাই হোক। আরও একটি বিষয়ে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। অপলা ও আমার ইচ্ছে বিবাহের পর আমরা দেশ দেশান্তরে ভ্রমণে বেরোব। বেশ, তোমাদের দুজনের ইচ্ছে পূর্ণ হোক। আপনাকে অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন। পিতা, আমাদের আশীর্বাদ করুন যাতে আমাদের ভ্রমণ সুখের হয়। নিশ্চয়ই, যাত্রা শুভ হোক, তোমরা দুজনেই সুখী হও। আহ, বড় মনোরম এই জায়গা। তোমার পছন্দ হয়েছে অপলা এই জায়গা? অপলা, এই জায়গাকে কি বলে জানো? কি? এ হলো পৃথিবীর দেবভূমি, তাই তো এত পবিত্র। বহুদিন হলো আমরা বাইরে বাইরে ঘুরছি, এবার দেশে ফিরে গেলেই ভালো হয়। হ্যাঁ, তা বেশ অনেক দিনই হলো আমরা দেশে দেশে ভ্রমণ করছি। পিতার কথা মনে পড়ে মন অস্থির হচ্ছে বুঝি। কি হলো? কি হলো অপলা? কি হলো অপলা? অপলা, অপলা, এই নির্জন লোকালয়ে মনুষ্যহীন পরিবেশে বৈদ্য কোথায় পাবো? আমি এক্ষুনি আসছি অপলা, তুমি একটু মন শক্ত করো। অপলা, ভয় পেও না, ভয় পেও না, আমি আসছি। না না না, আমায় ছেড়ে যেও না, যেও না, আমায় ছেড়ে যেও না। অপলা, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। অপলা, যেও না, অপলা, আমাকে ছেড়ে যেও না। অপলা, অপলা, কথা বলো অপলা। কি বাজাচ্ছি মহেন্দ্র, এই যে বড়ই ক্রুদ্ধ রাগ,
এতে যে পৃথিবীর প্রলয় শুরু হবে, এই ক্রোধের আগুনে না ফুটবে ফুল, না হবে নতুনের জন্ম। না না, কিছু একটা করা দরকার। মহেন্দ্র, দেখি দেবী আপনি প্রণাম। কেন তুমি তোমার দুঃখের রাগে প্রকৃতিকে, আমাকে ব্যথিত করে তুলছো? অপলা আমার স্ত্রী, সে চলে যাওয়ার পর থেকে যে আমার বিনায় দুঃখ আর ক্রোধ ছাড়া কোনো সুরই বাজে না দেবী। বুঝেছি, তুমি তোমার স্ত্রীর মৃত্যুতে কাতর। শোনো মহেন্দ্র, তুমি পাতাল পুরীতে যাও, সেখানে মৃত্যুর দেবতার কাছে তোমার স্ত্রীর জীবন ভিক্ষা চাও। আমার আশীর্বাদে মৃত্যুলোকে পৌঁছতে তোমার কোনো অসুবিধে হবে না। তবে যদি প্রাণের মায়া থাকে তাহলে যাবার পূর্বে আরো একবার ভেবে দেখো। না না, আমি যাব দেবী, আমি যাব, নিশ্চয়ই যাব। অপলাকে বাদ দিয়ে আমার এই জীবন শূন্য, তাকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি। প্রণাম দেবী। এইটাই নিশ্চয়ই পাতালের পথ। কি সাপ? না না না, ভয় পেলে চলবে না, আমাকে আমার অপলাকে ফিরিয়ে আনতেই হবে। কি কষ্ট যার পাশে, এত কষ্ট মৃত্যুর পরেও। কি অসাধারণ রাগের মূর্ছনা! আমি তৃপ্ত। কে তুমি? বলো কি চাও তুমি, আমি তোমার চাওয়া পূর্ণ করব। আমি আমার স্ত্রী অপলাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে চাই যমরাজ। মৃত মানুষকে প্রাণ দান করার কোনো নিয়ম যমলোকে নেই। ওই যে দেখছো চরকা বুড়ি, ওর চরকার চাকার মতো আমরাও নিয়মের চক্রে বাঁধা। এটাই নিয়তি, নিয়তিকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু আমি তোমায় কথা দিয়েছি যে যা চাও তাই দেব। তাই তোমার স্ত্রী তোমার পেছনে পেছনে যাবে, কিন্তু জমপুরীর সীমানা পার হওয়ার আগে তুমি তার দিকে ফিরে চাইতে পারবে না। সাবধান, যদি তার আগেই ফিরে চাও তাহলে তক্ষুনি সে পশুর রূপ ধারণ করে নেবে। বেশ, আপনার সাবধান বাণী আমি মনে রাখবো। যাও তাহলে, ফিরে যাও পৃথিবীতে, তোমার স্ত্রী তোমার পেছনেই যাচ্ছে। যথা আজ্ঞা, প্রণাম। আজ আমার অপলা আবার আমার কাছে ফিরে আসছে। জানো অপলা, তোমাকে হারিয়ে আমি কিভাবে যে বেঁচেছিলাম সে শুধু আমিই জানি। অপলা, তোমার সেই প্রিয় সুর বাজাচ্ছি, তুমি আমার বীণার সুরে নিশ্চয়ই তা বুঝতে পারছো। লজ্জা পাচ্ছ বুঝি? আচ্ছা বেশ, তোমার সেই মিষ্টি হাসির আওয়াজটাই না হয় আর একবার শোনাও। আমি যে তোমার সঙ্গ অনুভব করার জন্য ব্যাকুল অপলা। আহ অপলা, দয়া করে কিছু একটা বলো। আমি কি করলাম, কি করে ভুলে গেলাম যমরাজের সেই সাবধান বাণী।
আয় অপলা, আমি তোমাকে আবার হারিয়ে ফেললাম। না না না, আমি আমি আবার তোমাকে খুঁজে বের করব, করবই। ওই তো পাশে কি যেন একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। অপলা, 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 না নেই নেই, সে এখানেও নেই। তবে কোথায়, কোথায় সে, কোথায়? বুঝেছি বুঝেছি, গাছের আড়ালে, গাছের আড়ালে। আমি তোমাকে দেখে ফেলেছি অপলা, আমি তোমাকে দেখে ফেলে। নেই নেই নেই, সে কোথাও নেই, হারিয়ে গেল, হারিয়ে গেল। অপলা, অপলা, আমার কাছে ধরা দাও অপলা। ঈশ্বর, কোথাও যে সে নেই, ঈশ্বর, কোথাও নেই। ওই তো ওই জলে কার ছবি, ওই জলে কার ছবি? অপলা, 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 মহেন্দ্র, মহেন্দ্র! অপলা, অপলা, তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ, তোমাকে নিতেই এসেছি। এ কি, আমি আমি এভাবে জলের উপরে ভাসছি কি করে? তুমি আর বেঁচে নেই মহেন্দ্র, এসো, এসো আমার কাছে, এসো। কিন্তু আমাদের ভালোবাসা যে আজও বেঁচে আছে মহেন্দ্র, শরীরের মৃত্যু হয়, কিন্তু ভালোবাসার যে মৃত্যু নেই মহেন্দ্র, তাই তো আমি এসেছি তোমার কাছে, আর তুমি তুমি এসেছো আমার কাছে। বাজাও, বাজাও মহেন্দ্র তোমার মোহনে বীণা, বাজাও সে বীণা শোনার জন্য আমি আজও উতলা। বাজাও, বাজাও মহেন্দ্র, বাজাও।